ঢাকার পর এবার সিলেটে করোনা রোগীদের ভুয়া সার্টিফিকেট প্রদানকারী AHM শাহ আলম নামে এক চিকিৎসককে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় নগরীর কাজল শাহ এলাকার মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের নিচতলায় ডাক্তার AHM শাহ আলমের চেম্বারে অভিযান চালায় র্যাব। এতে অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। পরে করোনা রোগীদের ভুয়া সার্টিফিকেট প্রদান ও নিজে করোনা আক্রান্ত হয়েও রোগী দেখার দায়ে AHM শাহ আলম নামে এক চিকিৎসককে 1,00,000 টাকা জরিমানা ও 4 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, করোনা নেগেটিভ সার্টিফিকেট দেওয়ার কথা বলে বিদেশ যাত্রীদের কাছ থেকে তিনি 4,000 টাকা করে আদায় করেন। ফ্লাইটের 48 ঘন্টা আগে তিনি ওই প্রবাসীকে ডেকে নিয়ে হাতে ধরিয়ে দেন প্রত্যয়নপত্র। রোগী বা যাত্রীকে না দেখেই নিজের প্যাডে দেয়া ওই প্রত্যয়নপত্রে ডাক্তার শাহ আলম লিখে দেন তিনি ওই ব্যক্তিকে তার চেম্বারে দেখেছেন, তার মধ্যে কোভিড-19 কোনো লক্ষণ নেই। এভাবেই তিনি তার কাজ চালিয়ে যেতেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, অভিযোগ ছিল উনি হচ্ছেন একজন ডক্টর, কিন্তু উনি ওসমানী মেডিকেলের ডক্টর না, যদিও উনি হচ্ছে ওনার বিভিন্ন প্রেসক্রিপশনে এবং উনি যেই কোনোরকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোভিড এবং নন কোভিড এই ধরনের প্রত্যয়নপত্র উনি দিয়ে থাকেন। তো আমরা হচ্ছে সিভিল সার্জন অফিস থেকে আমাদের প্রতিনিধি আছেন, উনি ওনার যে সার্টিফিকেটগুলো আছে বিভিন্ন কিছু যাচাই করেছেন, কিন্তু উনি ওসমানী মেডিকেল অফিসার এই ধরনের কোনো কাগজ উনি আমাদেরকে দেখাতে পারেননি। এছাড়াও উনি নিজেও স্বীকার করেছেন যে উনি কোনো মেডিকেল অফিসার নন। এছাড়াও হচ্ছে উনি অনেকেই কোভিড পজিটিভ নন এই ধরনের সার্টিফিকেট দিয়ে যাচ্ছেন কোনোরকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া, যেটা ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এবং উনি স্বীকার করেছেন উনি আসলে কোনোরকম পরীক্ষা নিরীক্ষা না করেই শুধুমাত্র টাকার বিনিময়ে এই ধরনের প্রত্যয়ন দিয়ে থাকেন। আমরা এই বিষয়গুলো আমলে নিয়েছি এবং ওনাকে শাস্তি প্রদান করা হয়েছে আমাদের আইনে। ওনাকে আমরা আমাদের যে আইন আছে আইন অনুযায়ী সাজা দিয়েছি। ওনাকে হচ্ছে 4 মাসের 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে, এছাড়াও হচ্ছে 4 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে সিলেট র‍্যাব 9-এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম বলেন, বিষয়টা এখনো আমাদের নজরদারিতে আছে, আমরা এই বিষয়টা নিয়ে এই কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা আমাদের অভিযান পরিচালনা করব। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টাই বলছেন। আর হলো, এখন পর্যন্ত আমরা সঠিক হিসাব বা সঠিক পরিমাণ আপনাদেরকে আমাদের সঙ্গত কারণেই তদন্তের কারণেই আমরা এখনই প্রকাশ করতে চাচ্ছি না। বিষয়গুলো প্রকাশ পেলে হয়তো অনেকেই এটাকে আড়াল করার চেষ্টা করবে। আমরা বিভিন্ন কৌশলে বিভিন্ন তদন্ত টিম পাঠিয়ে আমরা চেষ্টা করবো, আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো বলেন, তারপরে আমাদের ইন্টেলিজেন্স কী বলে গোয়েন্দা শাখার মাধ্যমে, বা আমরা যারা এ ধরনের প্রতারিত হয়েছে তারা যদি আমাদেরকে অভিযোগ করে আমরা তাদের কাছে তথ্য নিয়ে বিষয়গুলো আপনাদেরকে পরবর্তীতে আমরা জানানোর চেষ্টা করবো। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।